ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব। বাড়ির একটি স্থানে যদি একটি মাটির পাত্র রেখে দিতে পারেন জল ভর্তি করে, তাহলে জীবনে সুখ সমৃদ্ধি উপচে পড়বে, যা কিছু সমস্যা সমস্ত কিছু দূর হয়ে যাবে। আপনারা সমস্ত দেবদেবীর কৃপা লাভ করতে পারবেন, পূর্বপুরুষদের আপনারা কৃপা লাভ করতে পারবেন। সেটি কোথায় কীভাবে কখন রাখবেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমাদের অবশ্যই বিনম্র অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, বর্তমান যুগে আমরা ফ্রিজ রেফ্রিজারেটার সবাই ব্যবহার করি, কিন্তু এই ফ্রিজের জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু মোটেই সুখকর, সুখপ্রদ নয়, স্বাস্থ্যকর নয়। তাই মাটির পাত্রে আপনি যদি জল রাখেন এবং জল খান, খুব আপনি ভালো পরিণাম পাবেন, ঠান্ডাও পাবেন, কিন্তু দেখবেন শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই। অল্প একটু করে খান, রোজ খান, প্রত্যেকে বাড়ির সবাই খান, এবং প্রত্যেকে পৃথিবী যে যেখানে আছেন, যতই আলট্রা মডার্ন রান্নাঘর হোক না কেন আপনার, আপনি এটা স্থাপন করার চেষ্টা করুন। রান্নাঘরেও যদি স্থাপন না করতে পারেন, আমরা যে স্থান বলছি সেখানে রাখবেন, সুখ সমৃদ্ধি উপচে পড়বে আপনার জীবনে। কিন্তু শুক্র মাটিকে রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখবেন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, এবং শুক্র আমাদের জীবনে কী করে, শুক্র আমাদের জীবনে লাক্সারি দেয়, ল্যাভিস দেয়, আমাদের যে আরাম দেয়, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, বিছানার যে আনন্দ, সেই সমস্ত কিছু দেয়। তাই এগুলো সমস্ত কিছু পেতে আপনারা ঘরের একটি নির্দিষ্ট স্থানে এই মাটির পাত্র রাখুন, দেখুন আপনাদের জীবন অবশ্যই পাল্টে যাবে। প্রথমেই বলবো যে মাটির পাত্রটা নিয়ে এসে কী করবেন, মাটির পাত্রে অবশ্যই জলটা রাখবেন, খালি পাত্র রাখবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে যে জল যেন কমে না যায়, যত ভরা ভরা থাকবে ততই আপনার জীবন ভরা ভরা থাকবে। আর রাতে যেন একদমই খালি না থাকে, এটা মাথায় রাখবেন। বাড়িতে যখন প্রথম মাটির পাত্রটি আনবেন, তখন জল ভর্তি করার সময় সবার প্রথমে বাড়ির যে শিশু আছে সেই শিশুকে ডেকে নিয়ে আসবেন। ছোট বাচ্চা হলেও, যদি ছ মাসের নিচে বাচ্চা হয় তাকে দেওয়ার কোনো প্রশ্ন হয় না, কিন্তু তার থেকে একটু বড় যে আছে তাকে ওই জল খাওয়াবেন। দেখবেন ওদের মুখে যে আনন্দটা, বাহ সুন্দর বললে বা একটা মিষ্টি হাসি দিলেই আপনার জীবন মিষ্টতায় ভরে যাবে। এতে বাড়ির সমৃদ্ধি বাড়বে, সম্প্রীতি বাড়বে, আপনাদের মধ্যে যে মন কষাকষি আছে, ভাব ভালোবাসার অভাব আছে, সেই সমস্ত কিছু মিটে যাবে এবং দারিদ্রতা মিটে যাবে। মাটির পাত্রটা অবশ্যই বাড়ির বাঁদিকের ঘরের সঠিক দিকে রাখবেন, এবং কোথায় রাখবেন, উত্তর দিক। উত্তর দিকে যদি না রাখতে পারবেন, উত্তর দিক, উত্তর পূর্ব দিকে রাখুন। কেননা এই যে দিকটা বলছি উত্তর দিক, এটা জলের দিক। এই যে বাস্তু আছে, পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব আছে, আর পঞ্চভূত দ্বারাই আমাদের এই শরীর গঠন, এই পৃথিবী গঠন, এবং পঞ্চভূতেই আমরা লীন হয়ে যাই। তাই পঞ্চতত্ত্বটাকে অবশ্যই মাথায় রাখতে হয়। অবশ্যই আপনাকে কী করতে হবে, যে এই যে জলের এলিমেন্ট, এটাকে আপনাকে যদি আপনি চাঙ্গা রাখতে চান, এনহান্স করতে চান, অবশ্যই উত্তর দিকে রাখুন, নাহলে উত্তর পূর্ব দিকে রাখুন। যদি ঘরে মনে করেন যে একটা নেগেটিভ এনার্জি বসবাস করছে, আপনি ফিল করছেন, অনেক কিছু ফিল করছেন, আপনার ভালো লাগছে না, তখন সন্ধ্যাবেলায় মাটির পাত্রের সামনে তেলের প্রদীপ জ্বেলে দিন। যে মাটির জলের পাত্রটা রেখেছেন তার সামনে তেলের প্রদীপ জ্বালুন। কর্পূর দিয়ে আপনি ঘরে আপনি ধোয়া করতে পারেন, দেখাতে পারেন। আর একটা কথা, এই যে এটা বললাম, এটা এই যে জলের স্থানটা, আপনার বাড়িতে যে জলের স্থান, সেখানে কার অবস্থান জানেন, কাদের অবস্থান? আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ যারা মারা গেছেন, তারা পিতৃলোকে অবস্থান করেন, এবং সেটা তাদের জায়গা, সেটা তারা আসেন, তারা এই যে আপনি প্রদীপটা জ্বালছেন, এই প্রদীপটা তাদেরকে প্রীতি দেবে, তারা আনন্দ অনুভব করবে এবং আপনাকে আশীষ প্রদান করবে। কেননা আমাদের জীবন সুখময় করার জন্য আমাদের পিতৃপুরুষদের কিন্তু আশীর্বাদ অবশ্যই প্রয়োজন হয়। আপনি এটি প্রতিদিন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নাহলে অমাবস্যায় অবশ্যই করুন, শনিবার মঙ্গলবার অবশ্যই করুন। ধরুন মাটির পাত্রটি ভেঙে গেল, যেখানে সেখানে ফেলে দেবেন না, একটি জলাশয়ে বা পবিত্র স্থানে ফেলে দিন, আবার নতুন পাত্র কিনে নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আপনি স্বস্তিক এঁকে নিতে পারেন, স্বস্তিক এঁকে নিতে পারেন, তবে একটু হাতে ধরবেন না, মাথায় রাখবেন, এগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। জল যেন চুয়ে চুয়ে না পড়ে, টোপ টাপ করে না পড়ে, সেটাও মাথায় রাখবেন। খুব সুন্দর করে সাজিয়ে নিন, অলংকার আর দিন
অর্থাৎ সেটাতে আলপনা দিয়ে সুন্দর করে অ্যাট্রাকটিভ করে তুলুন। যত আপনি অ্যাট্রাকটিভ করে তুলবেন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, আপনাদের জীবন খুব সুখময় হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক। পরমেশ্বরের কাছে এই নিবেদনই করছি। ভালো থাকবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।